স্লোগান নিয়ে উত্তাল হয়ে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ কারণ একদিন আগে খোদ মমতা ব্যানার্জি কিন্তু শ্রীরাম স্লোগান নিয়ে ভীষণভাবে ক্ষিপ্ত হয়েছিলেন কিন্তু এবার শ্রীরাম স্লোগানের শিকার হতে হলো আম জনতাকে এমনকি এক মহিলাকে বেধরক রাস্তায় ফেলে মারধর করা হয় তো বিস্তারিত ভাবে জেনে নেবো আমরা এই ভিডিওটিতেই সুতরাং তো অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে এই সংক্রান্ত যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য হচ্ছে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো মূল বিষয়ে যাওয়ার আগে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়ে দিই আপনাদেরকে তো গতকালকে মমতা ব্যানার্জির সামনে জয়শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে 10 জনকে এবং তাদেরকে আজকে ব্যারাকপুর কোর্টে তোলা হয়েছে শুধুমাত্র তাই নয় এই দশ জনকে গ্রেপ্তার করার বিরুদ্ধে সচ্চার সোচ্চার হয়েছেন সাংসদ অর্জুন সিং এবং অর্জুন সিং কিন্তু ধর্নায় বসারও হুমকি দিয়েছেন তার কথাই জয়শ্রীরাম বলার অধিকার সকলেরই রয়েছে এবং সেই কারণেই এই দশজনকে গ্রেপ্তার করার অধিকার কখনোই মমতা ব্যানার্জির নেই কিন্তু এর থেকে অনেক বেশি চাঞ্চল্যকর খবর উঠে আসছে খোদ অনুব্রত মন্ডলের গড় অর্থাৎ বীরভূম থেকে কারণ স্বামী জয়শ্রীরাম বলায় তার স্ত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে এবং এই ঘটনাকে ঘিরে যথারীতি উত্তেজনা ছড়িয়েছে বীরভূম জুড়ে সূত্রের খবর অনুযায়ী বৃহস্পতিবার নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদের শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় বীরভূমের ধোবাজল গ্রামে এক বৃদ্ধ জয়শ্রীরাম বলে চিৎকার করে অভিযোগ শুক্রবার সকালে তার স্ত্রী বাড়ির বাইরে জল আনতে গেলে স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি সুবোধ মন্ডল এবং তার স্ত্রী নীলিমা মণ্ডল তাকে রাস্তায় ফেলে বেধরক মারধর করে বৃদ্ধার আর অভিযোগ যে মারধরের সময় তাকে বিবস্ত্র করে দেওয়া হয়েছিল ঘটনার পর থেকে তীব্র উত্তেজনা ছড়াই সাংরা গ্রাম পঞ্চায়েতে এই মর্মে এদিন সকালে বৃদ্ধ দম্পতি একটি লিখিত অভিযোগ কিন্তু করেছে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রশান্ত সাধু তার দাবি এটা রাজনৈতিক কোনো সংঘর্ষ নয় পাড়া টিউবওয়েল থেকে জল নিতে গিয়ে দুই মহিলার মধ্যে ঝামেলা এবং মারামারি হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয় অর্থাৎ জয় শ্রীরাম স্লোগান নিয়ে এবার কিন্তু গোটা পশ্চিমবঙ্গে উত্তাল হয়ে উঠেছে এরপরে এই বিষয়ে আপনার কোন মতামত জানা থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এতটুকুই হবে না